খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলো 3 বছরের এক শিশু, বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন সে। দাদার সাথে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলো 3 বছরের এক শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। জানা গেছে আহত শিশুর নাম সাহিদ মণ্ডল। এদিন বিকালে দাদা রোহিত মণ্ডল ছাদের ওপর ঘুড়ি ওড়াচ্ছিল, সেই সময় মা ঠাকুমার সাথে ছাদেই ছিল ছোট্ট সাহিদ। হঠাৎই ছাদ থেকে পড়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দেখলাম ওর মাটা এখানে বসেছিল, আর ওর ভাই এখানে ঘুরে হচ্ছিল, আর ওই জায়গায় দাঁড়িয়েছিল। এবং তারপরে আমি ওই সাইডে বসে থেকে দেখলাম একটা জোরে আওয়াজ হলো, হওয়ার পরে এসে দেখি ও নিচে পড়ে রয়েছে। ঘটনার সময় পেশায় গাড়ি চালক বাবা বাড়িতে ছিলেন না। বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।